দেখো, প্রশ্ন হচ্ছে ডিভাইড রুপিস 345.45 ইন দ্য রেশিও 1:1/2 1:1/3 1:1/4। 345.45 কে ডিভাইড করতে হবে 1:1/2 রেশিও 1:1/3 রেশিও 1:1/4 এই রেশিওতে এটা কিন্তু ডিভাইড করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সাম, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে পরীক্ষা আসতে পারে 3 মার্কসের। কীভাবে করবে দেখো, 1:1/2 1:1/3 1:1/4 এটা দেখো ফ্র্যাকশন রয়েছে, এটাকে নর্মাল ফিগারে প্রথমে নিয়ে আসতে হবে, হোল নাম্বার হোল ফিগারে নিয়ে আসতে হবে। দেখো 1:1/2 এটা করলে 3:2 4:3 5:4 হলো। এবার যে ডিনোমিনেটরগুলো হরগুলো 2, 3, 4 এগুলো এলসিএম করবো, লসাগু করবো, করে কত হলো 12 পেলাম। দেখো 2, 3, 4 লসাগু করলাম 2 দিয়ে, করে আমরা পেলাম হচ্ছে 12। ঠিক আছে, এই 12 যেটা লসাগুটা পেলাম এলসিএম, এলসিএম দিয়ে প্রত্যেকটা ফ্র্যাকশানকে ইনটু করব। দেখো 3/2 12 ইনটু করেছি, 4/3 12 ইনটু করেছি, অ্যান্ড 5/4 12 ইনটু করেছি, করে কাটিং করলাম, কাটাকাটি করলাম, করে দেখো 2, 1, 2 আর 12 2 দিয়ে ডিভাইড করে 6 হলো। এখানে আবার দেখো 3, 1, 3 4 3 দিয়ে ডিভাইড করে 4 হলো, আর 4, 1, 4 আর 12 4 দিয়ে ডিভাইড করে আমরা পেলাম 3। তাহলে এইভাবে আমরা 3 আর 6 ইন্টু করে 18, 4 আর 4 ইন্টু করে 16, অ্যান্ড 5 আর 3 ইন্টু করে 15 পেলাম। তাহলে 18:16:15 আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। দেখো ছিল হচ্ছে ফ্র্যাকশানে, মিক্সড ফ্র্যাকশানে ছিল, সেখান থেকে কিন্তু আমরা এইভাবে নর্মাল ফিগারে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এবার যে আমরা 18, 16 অ্যান্ড 15 পেলাম, এটাকে আমরা এক্স ধরে করতে পারি, এক্স ধরেও করতে পারো না ধরেও করতে পারো। এক্স ধরে করলে খুবই সহজ হবে, তাই তোমাদের এক্স ধরে শেখালাম। 18x 16x অ্যান্ড 15x দেখো টোটাল করলে হচ্ছে 18x 16x অ্যান্ড 15x যদি টোটাল করি, তাহলে যেটা কোশ্চেনে দেওয়া আছে 345.45 সেটাই হবে। ঠিক আছে, কারণ 18x 16x অ্যান্ড 15x টোটাল করলে যেটা হবে সেটাই কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সাম বলে উপরে লিখবে, আমি লিখিনি, তোমরা লিখবে, লিখে করবে এটা। দেখো 18x 16x অ্যান্ড 15x অ্যাড করলে 49x ইকুয়াল টু 345.45। এক্স ইকুয়াল টু কী হবে, 345.45 ডিভাইডেড বাই 49। কাটিং করে এক্সের ভ্যালু বেরিয়ে গেল 7.05। ঠিক আছে, এবার 18x, তাহলে 18 ইন্টু 7.05 করে আমরা 18x ভ্যালু বের করলাম। 16x দেখো 16 ইন্টু 7.05 এখানে আমরা 16x ভ্যালু বের করলাম। আর 15x 15 ইন্টু 7.05 এখানে আমরা এইভাবে 15x ভ্যালু বের করলাম 105.75। তাহলে একটা পেলাম আমরা 126.9 রুপিস, আর একটা কী পেলাম আমরা 112.8, আর একটা পেলাম 105.75। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে এক্স ধরে আমরা কিন্তু বের করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সাম রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে, তোমরা এইভাবে বাড়িতে এটা প্র্যাকটিস করবে। দেখো এই ধরনের প্রবলেম সাম আসলে তোমাদের এক্স ধরে করতে হবে, এক্স ধরে করলে সুবিধা হয়। আর যদি এক্স ধরে না করো, আরেকটা প্রসেস রয়েছে, সেটা তোমাদের কোন একটা ক্লাসে আমি দেখিয়ে দেবো। তোমরা কমেন্টস করে জানাবে যে স্যার সেকেন্ড প্রসেস জানতে চাই, তাহলে সেকেন্ড প্রসেসটা তোমাদের কোন একটা ক্লাসে শিখিয়ে দেবো। তাহলে আশা করছি তোমরা বুঝেছো। প্রথমে তোমরা যে মিক্সড ফ্র্যাকশন আছে, মিক্সড ফ্র্যাকশন থেকে অবশ্যই তোমরা এটাকে ইম্প্রুভার ফ্র্যাকশন নিয়ে আসবে। তারপরে হরগুলো বা ডিনোমিনেটরগুলো এলসিএম করবে, লসাগু করবে, করে এর সাথে গুণ করে নর্মাল ফিগারে নিয়ে আসবে। এইভাবে 18, 16, 15 এগুলোকে সাপোজ ধরি বলে 18x 16x 15x করে নেবে। তারপরে অ্যাকর্ডিং টু দ্য সাম বা প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে লিখে এইভাবে এক্সের ভ্যালু বের করবে। তারপরে এক্সের মানগুলো বসাবে, 18 সাথে এক্সের মান বসিয়ে ইন্টু করে বের করবে, 16 সাথে এক্সের মান বসিয়ে ইন্টু করে বের করবে, 15 সাথে এক্সের মান বসিয়ে ইন্টু করে বের করবে। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝেছো, বুঝলে কিনা অবশ্যই কমেন্টস করে জানিও। আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের নিয়মিত ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, পরের ক্লাসেও দেখা হবে, টাটা।